সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমার এই এক্সটেন্ডেড ফ্যামিলির সব থেকে পুরনো আর বড় অতিথি হলো ব্রুনো। ওর ব্রিডটা হচ্ছে পাপ, ও হচ্ছে টয় গ্রুপের ডগ। তো ওর টয় গ্রুপের ওয়ার্ডটার মাধ্যমেই তোমরা বুঝতে পারছ যে ও নেচার ওয়াইজ ভীষণ লাভিং, কেয়ারিং, আর স্পেশালি বাচ্চাদের সঙ্গেও খেলা করতে ভালোবাসে। তাই আমার ছেলের সঙ্গে ওর বন্ডিংটা অসাধারণ। আর ওর একটু অ্যালার্জির প্রবলেম আছে, তাই ও সব খাবার খেতে পারে না। জেনারেলি ওরা সবই ডগ ফুড খায়, কিন্তু ডগ ফুডের সাথেও আমরা কিছু কিছু ফুড দিই, যেমন ও ছানা, দই, ডিম এগুলো খায়, কিন্তু ব্রুনো ডিম খেতে পারে না। ও ছানা টক দই না নিলে তুমি ওকে যতই ভালোবেসে খাও যে বাবারে খেয়ে নে, তার খাবার উঠবে না। এরপরে যার কথা বলবো তার নাম হচ্ছে তোজো। তার রাগ সবসময় থাকে নাকের ওপরে, পান থেকে চুন খসলো না, বাবুর রাগ সামলানো যায় না। তবে তার রাগের সময়সীমা বেশিক্ষণ না, সে বেশিক্ষণ রাগে না, ব্যাস শুধু বলতে হয় তোজো একটু বল নিয়ে খেলু গেলু করবে, ব্যাস সে একদম বরফের মতন গলে যায়। তো তোজো হচ্ছে শেন বার্নার, ওর ব্রিডটা সুইজারল্যান্ড থেকে বিলং করে, আর তোজো এসেছে চণ্ডীগড় থেকে। আর ওর ভালোবাসার জিনিসের মধ্যে সবথেকে প্রিয় হলো ও স্নান করতে খুব ভালোবাসে। দিনে যতবার স্নান করাবে ওর না নেই, আর ও বল নিয়ে খেলতে ভালোবাসে। আর ভালো খাবারের মধ্যে ও ডগ ফুড তো খায়, তার সঙ্গে চিকেন আর ডিম হচ্ছে ওর খুব প্রিয়। এই দুটো ওকে দিতেই হবে ডগ ফুডের সাথে। তখন যে আমি তোজোর সম্বন্ধে এত কিছু বললাম, তোজোই সেই মহান পুরুষ যে এখন 20টা বাপের বাবা। আর তোজোর জন্যই আমি প্রাউড গ্র্যানি, আর আমার হাজব্যান্ড গ্র্যান্ডপা হতে পেরেছে। আমাদের পরিবার বেড়েছে, তাতে আমরা খুব খুশি। আর তোজোর বেবিরা খুব তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে আসবে, তখন আমরা তোমাদের সবাইকে ওর বেবিদের দেখাবো। আমি যার কথা বলবো তার নাম হচ্ছে জোজো, ওর ব্রিডটা হচ্ছে ফ্রেঞ্চ ম্যাস্টিফ। ওর নেচার ওয়াইজ ও খুব লাভিং, কেয়ারিং আর প্রোটেক্টিং, আর ও খুব বাচ্চাদের সঙ্গে খেলা করতে ভালোবাসে। আর ওর সব রকমই খাবার খায়, তবে খুব একটা খেতে ও খুব একটা ভালোবাসে না। ভীষণ ওয়েল ম্যানার, ভীষণ কথা বোঝে, সেটা সব থেকে বেশি দরকার, সেটা কথা বোঝা, ও প্রত্যেকটা কথা বোঝে। ওজোর পরে আসছে মাইসন টাইসন। আসার কথা ছিল একজন ভাইয়ের, এসে গেছে দুজন ভাই, কি করে এলো সেও এক ঘটনা। প্রথমে আমাদের মাইসনকেই নেওয়ার কথা ছিল, তো মাইসনকে আমার হাজব্যান্ড নিতে গেছিলো, এয়ারপোর্ট থেকে রিসিভ করতে গেছিলো। ওরা চণ্ডীগড় থেকে এসেছে, আমাদের বেশিরভাগ আর কি পেটগুলো সব চণ্ডীগড় থেকে এসেছে। তো মাইসনকে নেওয়ার পর দেখছে যে আরেকজন ওর ভাই আছে, তো ওর ভাইকে দেখেও এত ভালো লেগেছে, আমাকেও কিছু বলেনি, দুই ভাইকে নিয়ে চলে এসেছে। ব্যাস আমিও ওকে দেখে গলে গেছি, আর কিছু বলার সুযোগ নেই। তবে দেখি দুই ভাই আমাদের কাছে আছে, এরা খুব জায়ান্ট ব্রিডের হয়, এরা হচ্ছে ইংলিশ ম্যাস্টিফ। তো এরা যেমন দেখতে বিশাল বড়, ভয়ানক দেখতে হয়, কিন্তু নেচার ওয়াইজ ভীষণ লাভিং, কেয়ারিং, আজ পর্যন্ত কাউকে কামড়ায়নি, এতটাই ভালো, ওয়েল ম্যানার্ড। ওরা ভীষণ কথা বোঝে, ওরা খেতে খুব ভালোবাসে, তুমি ওকে যতবার খেতে দেবে ততবারই খাবে, যা দেবে তাই খাবে। কিন্তু আমরা তো সেটা করতে পারি না, ওদের হেলথের জন্য আমরা ওদের ডায়েট প্ল্যান মেনে চলি। সদস্যের কথা তোমাদের বলবো, তার নাম হচ্ছে ব্রজো। ব্রজো চণ্ডীগড় থেকে এসেছে, দেখতে অসাধারণ, যাকে তুমি যাকে দেখে বলতে পারবে হ্যান্ডসাম, গায়ের রঙও ফাটাফাটি। আর তুমি জানো যে আমাদের ব্রজো হচ্ছে ল্যাব, তার ফলে ওদের তো নেচার তোমরা আমরা সবাই জানি, ওরা ভীষণ ওবিডিয়েন্ট হয়, কথা শোনে, খেলাধুলো করতে পারে, কিন্তু বল দেখলে ও আউট অফ কন্ট্রোল হয়ে যায়, খেলতেই থাকে, কেউ ওকে রুখতে পারবে না। আর ও খেতেও খুব ভালোবাসে, ওকে যা দেবে যখন দেবে খেয়ে নেবে। কিন্তু একই কথা বলবো, আমরা ওকে ওদের ডায়েট প্ল্যান অনুযায়ী আমরা ওদের খাবার চার্ট করে দিই, যখন তখন যা তা খাবার আমরা দিই না, কারণ ওদের হেলথ খারাপ হলে না আমাদের, বিশ্বাস করো, আর যদি আমার ছেলের বা আমার হাজব্যান্ডের কিছু হয় যা রিয়াকশান, ওদের হলে হয়তো একই রিয়াকশান হবে, তার থেকে একটু বেশি হলে, আরও একটু বেশি হলেও আর কি আমাদের আরও বেশি কষ্ট হয় ওদের জন্য। ওদের আমরা ভীষণ ভালোবাসি, তুমি জানো না যে আমি তোমাকে সেই ফিলটা করাতে পারছি না যে কতটা ভালোবাসা আছে, কারণ যাদের একমাত্র, যারা পেট লাভার, যাদের বাড়িতে পেট আছে, তারাই এই ফিলিংসটা করতে পারবে যে ওদের কিছু হলে কি হয়। সেই এই প্রসঙ্গে একটা কথা বলছি, আমার বিয়ের আগে আমার আর কি মা বাবার বাড়িতে একটা পেট ছিল, ওর নাম হচ্ছে ক্যাপ্টেন। আমার এই যে ডগি ভালোবাসার পেছনে ক্যাপ্টেনের অবদান
প্রচন্ড আছে, কেন ওকে দেখে প্রথম আমার এই ফিলিংসটা আর কি রিয়েলাইজ হয়ে যায়, আমি ডগি খুব ভালোবাসি, ওদের ছাড়া থাকতে পারবো না। তো ক্যাপ্টেন হয়তো এখন আমাদের মধ্যে নেই, কিন্তু আমাদের মনে সারা জীবন থাকবে, আর ক্যাপ্টেনের ভালোবাসা থেকেই এতগুলো আমার কাছে এসেছে। সে মাম্মা ফেভারিট চকলেটি বাই চোকো কথা, চোকো হচ্ছে আমার ফেভারিট, সবকটাই আমার ফেভারিট, কিন্তু চোকো একটু স্পেশাল, কারণ হচ্ছে মা ভক্ত ছিল, মা যা বলবে ও তাই করবে, মা যদি উঠতে বলে উঠবে, বসতে বললে বসবে, কোনো দুষ্টুমি নেই, কোনো কিচ্ছু নেই, একদম গোলু মোলু চকু চকু, একদম সোনা বাবা, যাকে বলো যে হীরের টুকরো জেলে। তো চকো, চকোর সম্বন্ধে বলে আমি শেষ করতে পারবো না, চকোর ফটো দেখালে আমার মনে হয় তোমরাও পাগল হয়ে যাবে। আর চকো সব রকম খাবারই খেতে ভালোবাসে, বাট ওরও স্কিনের একটু প্রবলেম আছে, তাই ওকে আমরা সব রকম খাবার দিই না, ডক্টর যা ডায়েট ট্যাট করে দিয়েছে তাই ওকে খাওয়াই। আর এরপর হচ্ছে চকো খেলতেও ভালোবাসে, ওরা সবাই, বেশিরভাগ সবাই বল নিয়ে খেলতে খুব ভালোবাসে, আর আমার ছেলে হচ্ছে ওদের ফেভারিট, তাই ছেলের সঙ্গে সময় কাটাতে বললে তাদের ছেলেরও পড়াশোনার তখন এ থাকবে না যে আমি পড়াশোনা তাড়াতাড়ি কমপ্লিট করি, আর ওদেরও মনে হবে না যে দুষ্টুমিটা কম করি। এই আসছি আমার ছোট ছেলে, সব থেকে ছোট ছেলে, আদরের ছেলে ববকে নিয়ে। এই যে দেখতে পাচ্ছ তোমরা সবাই, যে বব মহারাজ, এর সারাদিনে একটাই কাজ, কী করে দুষ্টুমি করবো, কী করে মাম্মাকে ছোটাছুটি করাবো, আর তবে আমার এক্সারসাইজ হয়ে যায়। এর সবথেকে প্রিয় জিনিস হলো জুতো চুরি করা, তো আমার বব দেবী জুতো চুরি করতে খুব ভালোবাসে, ও বড় হয়ে প্রফেশনালি জুতো চোর হবে। আর ও যেহেতু ওর বয়স এখন 3 মাস, আর ওর ব্রিডটা হচ্ছে ব্রিগেল, তো ও এখন খুব একটা বেশি খাওয়ার দাওয়ার বাইরের, মানে যেমন ছানা ডিম টক দই কোনোটাই বেশি দেওয়া হয় না, তবে এই তিনটের মধ্যে টক দইটা আমি মাঝে মাঝে দুপুরে দিই, কারণ হচ্ছে ডগিদের টক দই দিলে বিশেষ করে গরমকালে খুব উপকার। আর এখন ওর ভাগ্যে অন্য খাবার ছাড়া, ডগ ফুড ছাড়া অন্য খাবার তো জোটে না। আর এখন আমার বেবিটা ভিটামিন আর ক্যালসিয়ামের উজুত গেছে, আচ্ছা সবাইকে হাই করে দাও, হাই হাই। এই যে দুষ্টু দুষ্টু ছেলেটা যে কবে বড় হবে, সারাদিন জানেন না কেমন ছোটায় আমাকে, বব এটা নিস না, বব ওঠা নিস না। আর ওর সব থেকে প্রিয় জায়গা হলো সোফার তলা, চেয়ার টেবিল সবার তলা, আর ও সেখানে গিয়ে ওর গুপ্তধন লুকিয়ে রাখবে, আমরা যখন ডাস্টিং করবো, যখন সব জিনিসপত্র ক্লিয়ার করবো, তখন ওর সমস্ত গুপ্তধন আমরা খুঁজে পাবো, তখন ওকে দেখে খে কোথায় লোকাবে আর পায় না, খুব 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 চালু, খুব চালাক। ছোট বাবা বব বব সবাইকে তো হ্যালো করে দাও, হ্যালো আচ্ছা 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 নমো করে দাও, বল নমস্কার, আমি একটা দুধ বুলো, আমি একটা দুধ বুলো, শোন না বাবা আমার কি উচিত পাবেন, আমার ছেলে বড় হয়ে দুটো জোর হবে, কিন্তু মনটা তো কত ভালো সেটাও তো দেখুন, মনটা কত ভালো, মাকে কত আদর করছে, এটা ঘুষ দিচ্ছে যাতে আমাকে একটা জুতো দিই, জানেন। চলুন টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।